হ্যালো ছাত্র ছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি সপ্তম শ্রেণীর কোষে দেখির পরবর্তী কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। যারা আজ প্রথম ভিডিও দেখছে তাদেরকে বলছি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এর পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্যে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবে। তো এর আগে আমি 1, 2, 3, 4, 5 অঙ্ক বলে দিয়েছি, আজ আমি শুরু করবো 6 থেকে। 6 যেটা বলেছে, নিচের ফাঁকা ঘরগুলো পূর্ণ করে। দেখো অঙ্কগুলো আমি কীভাবে করছি, এই অঙ্কগুলো আমি বোর্ডে লিখে নিয়েছি। তো দেখো অঙ্কটা কীভাবে করছি আমি, এখানে দেখতে পাচ্ছ -16 ভাগ -2। তো দুটাকে যদি আমরা ভাগ দিই তাহলে হবে কত, +8। প্লাস এবার এর মধ্যে এখন কত বসাবো যে আমি -1 পাবো। তো নিশ্চয়ই এখানে আমি যদি -9 বসাই তো দেখো -1 পেয়ে যাবো। কেন কেন এখানে যদি -1 9 বসাই তো 9 থেকে 8 গেলে 1, আর যদি 9 বলো চিহ্নটা হবে মাইনাস, কমপ্লিট। এবার এখানে আসছি, 20 -50 যোগ -1, অ্যান্সার -1 হবে। তাহলে 50 থেকে 20 চলে গেলে হয়ে যাবে কত, -30। তার মানে যদি আমি এখানে 29 লিখি, দেখো 30 থেকে 29 গেলে 1 হয়, আর যেহেতু 30 বড়ো সেটা চিহ্নটা হবে মাইনাস, তাহলে এখানটা বসবে 29। এবার তারপর আমরা আসি, প্রথমে যেটাকে গুণ করছি, 5 একে 5, 5 4 20, তাহলে কত বের হলো -205। কিন্তু এখানে আছে কত, -3, তার মানে এখানে কত বসাতে হবে, 202। দেখো 205 থেকে 202 গেলে 3 হয়, আর যদি 205 বলো চিহ্নটা হয়ে যাবে মাইনাস। এবার এখন হচ্ছে -81, তো দুটো মাইনাসকে গুণ করলাম, +27 হলো। এবার যদি আমি এখানটা করি -3 দিয়ে যদি গুণ করি, তাহলে মাইনাস আর এই প্লাস, -81 হয়ে যাবে, তার মানে এখানটা বসবে -3। পরের দিকে এটা অ্যান্সার -1 আছে, -15 -5, দুটোকে ভাগ দিলে পরে হয়ে যাবে কত, +3। কেটা কটা -1 প্লাস, +5 3 15, -4 যেহেতু আছে তার মানে আমার এখানে বসাতে হবে কি, +4। কেন এখানে -+ হয়ে যাবে -4 থেকে 3 গেলে 1, কি 1 -1 যেহেতু 4 বড়ো হয়ে গেল। এবার এখানটায় এর অ্যান্সার হবে কত, -6। 2-এর এখানে আমি যদি 2 বসাই, দেখো তো 18কে 2 দিয়ে ভাগ দিলে -9 হয়, এটা হয়ে যাবে কত, +3। -9 + 3 মানে হচ্ছে -6। এবার এখানে আসি, এখানে অ্যান্সার হচ্ছে কত, -7। তাহলে এটা কত বসালে পরে আমার এখানটা -7টা বের হবে অ্যান্সার, সেটা আমাকে দেখতে হবে। তো দেখো আমি এখানে বসাচ্ছি, যদি তো এখানে আমাকে তো বসাতে হবে কত, -16 20, মানে আমাকে 4-এর নামাতে দেখতে হবে 20 24 24 বসালে হবে কি না। দেখো 20 যদি বসাই কিন্তু হয়ে যায় কি, -20 কি করে, 5 4 20 -5, আর এটা -2, -7 চলে আসবে, -20 বসালে এটা হয়ে যাচ্ছে। এবার বলছে এখানে অ্যান্সারটা 0 হবে, তাহলে আমি এখানে বসাবো কত বলতে, শুধু 9 বসালে অ্যান্সার 0 হয়ে যাবে, কী করে, +-9 আর +9 মানে কত, 0। তো আশা করে বুঝতে পারছো কীভাবে হলো। তো তোমাদের যে খবগুলো আছে সেই খবগুলোকে মেন দেখতে হবে, এটা -9 29 202 -3 +4 2 -29 হয়ে গেল। তো আশা করি বুঝতে পেরেছো কীভাবে হবে। এবার যাচ্ছে আমার পরের অঙ্কে, মানে 9-এর অঙ্কে, যেখানে ভাগ নির্ণয় করতে বলেছে। এবার আমরা দেখব 9-এর অঙ্ক। 9-এর অঙ্কে বলছে মান নির্ণয় করি, তার মানে এখানে প্রথমটাকে দ্বিতীয়টা দিয়ে ভাগ করতে হবে। দেখো আমি ভাগফলগুলো কীভাবে করছি, খুব সহজ প্রসেস, তোমাদের খালি +-গুলো মনে রাখতে হবে। তোমরা এই জিনিসটা মনে রাখবে, -, প্লাস হয়,
प्लस 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 है माइनस प्लस माइनस है प्लस माइनस माइनस है मैं एक ही चिन्ह थकले पर प्लस हो विपरीत चिन्ह थकले पर माइनस हो कथाटा मने रेखे अंकगुलो के करते और भाग जो हिसाब से देव से हिसाब से भाग दीते हैं एक माइनस आने माइनस हो 125 के पाँच दिए भाग दीब पाँच गुण दस पाँच पाँच पचिस तो मैं पचिस है अब एखे एक माइनस तो माइनस एपर 144 के छय दिए जो भाग दी हमें तो हमें एखे आ जाए छय मैंने 12 छे 24 माइनस 24 हो अब एखे तई माइनस सात साथ 49 एपर एखे एक माइनस तो माइनस तीन साथ 21 तीन पाँच 15 मैं माइनस 75 एर एखंड एक माइनस तो माइनस एट हो जाए 13 एखे एक माइनस भाग दिल ये हो जाए 20 डबल माइनस प्लस हो जाए 9981 आबार डबल माइनस प्लस हो जाए 5 3 15 और एक 0 आबार डबल माइनस प्लस 11 के 11 के 11 द्विगुण कर 121 माइनस माइनस आबार प्लस 25 एक के 25 आबार 25 एक के 25 तो मैं यार आंसर हो जाए कत प्लस 11 आशा करी बुझते पे कि हलो तो ये जिनगूल एक देखे नहीं वीडियो स्किप करबा स्किप कर ले अंकगलो बुझते पर लेखने जाब एरपर भिडियोते तो आज हमारे भिडियो बन थकलो तुम्हारा सुतु भिडियो देखले तरह तुम्हारे असंख्य धन्यवाद जाना और भिडियो देखते हो धैर्य जी तुम्हारा स्किप कर भिडियो देखो तेल एक अंक बुझते पर भिडियो देखले स्किप करना भलो मतन देखिए এরপরে আমরা এর পরবর্তী অঙ্ক নিয়ে আলোচনা করব তো এই পর্যন্ত আমার ভিডিও থাকলো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।